আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি জিন্নাত আরা সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর প্রথমেই পাঠ পরিচিতি আজকে আমরা নবম ও দশম শ্রেণীর পৌরগন্দি ও নাগরিকতা বিষয়ে সপ্তম অধ্যায় সম্পর্কে আজকে আমরা জানব তো চলো শিক্ষার্থীরা আমরা আমাদের ক্লাসে চলে যাই আমরা কিছু ছবি দেখি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ছবিটি দেখবে শিক্ষার্থীরা ছবিগুলোর মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা কি নিয়ে আলোচনা করব মনোযোগ সহকারে ছবিগুলো দেখো ছবি দেখে আমরা কি কিছু অনুধাবক করতে পেরেছি আজকের আলোচ্য বিষয় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন আমি আবার বলছি আজকের আলোচ্য বিষয় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন আজকে পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যে যে বিষয় নিয়ে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হলো রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের বর্ণনা দিতে পারবে গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্কে নিরূপণ করতে পারবে বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে আজকে আমি শুধু রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করবো এবং গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের জানাবো তো শিক্ষার্থীরা চলো আজকে আমরা রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য সম্পর্কে একটু ধারণা লাভ করি প্রথমেই রাজনৈতিক দল প্রথমে আমরা রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার আর রাজনৈতিক দল ছাড়া এই গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয় এ অধ্যায় বা এই পাঠের মাধ্যমে আমরা রাজনৈতিক দল কী গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল নির্বাচনের সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আমরা জানব রাজনৈতিক দল কি রাজনৈতিক দল হচ্ছে কোনো দেশের জনসমষ্টির জনগোষ্ঠীর সেই অংশ দ্বারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যার সমাধানে সংগঠিত হয় আমি আবার বলছি রাজনৈতিক দল হচ্ছে কোনো দেশের জনগোষ্ঠীর সেই অংশ দ্বারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যার সমাধানে সংগঠিত হয় বিস্তারিত ভাল ভাবে বললে বলা যায় রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংঘটিত হয় রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতার ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা এবং নির্বাচনী কর্মসূচি বাস্তবায়ন করা রাজনৈতিক দল সকল ধর্মবর্ণ নারী পুরুষ প্রাণী শ্রেণী পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে গণতান্ত্রিক ব্যবস্থা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ও কর্মসূচি ভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি বিশ্বে এমন দেশও আছে যেখানে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই যেমন সৌদি আরব সেখানে রাজপরিবার এবং এর পরিষদ সকল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে আবার কোথাও বা আইন আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় যেমন দুই হাজার পাঁচ সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশের উকান্ডায় সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল আশা করি শিক্ষার্থীর এই আলোচনার মাধ্যমে তোমরা রাজনৈতিক দল কি বা কাকে বলে বুঝতে পেরেছ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো তো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখো সংঘবদ্ধ জনসমষ্টি রাজনৈতিক দল হচ্ছে কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি জনসমষ্টি ক্ষমতা লাভ রাজনৈতিক দলের প্রধান লক্ষণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দলের শাখা বিস্তৃত থাকে এছাড়া প্রত্যেক দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে তবে কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা দল পরিচালিত হয় আশা করি তোমরা প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব সম্পর্কে বুঝতে পেরেছ নির্বাচন সংক্রান্ত কাজ আধুনিক রাজনৈতিক ব্যবস্থা তথা গণতান্ত্রিক অথবা একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার চেয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অধিকতর এ সকল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রার্থী মনোনয়ন নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন নির্বাচনী প্রচার ও ভোট গ্রহণ দলের এবং দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে আমি আবার বলছি নির্বাচন সংক্রান্ত কাজ আধুনিক রাজনৈতিক ব্যবস্থা তথা গণতান্ত্রিক অথবা একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার চেয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচনে গুরুত্ব অধিকতর এ সকল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রার্থী মনোনয়ন নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন নির্বাচনী প্রচার ও ভোট সংগ্রহ দলের এবং দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে আশা করি শিক্ষার্থীরা তোমরা নির্বাচন সংক্রান্ত যে কাজটি সেটি বুঝতে পেরেছ তাহলে আমরা বুঝতে পারলাম যে রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্যগুলো হলো তার মধ্যে হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি ক্ষমতা লাভ সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব এবং সর্বশেষ যেটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত কাজ সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি এ সম্পর্কে আমি বলবো প্রত্যেক রাজনৈতিক দলের একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি থাকে আদর্শের দিক থেকে কোনো দল ধর্মভিত্তিক আবার কোন দল ধর্মনিরপেক্ষ হয় অন্যদিকে অর্থনীতির রূপরেখা বিবেচনায় দল ভিন্ন হতে পারে যেমন সমাজতান্ত্রিক দল তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি সম্পর্কে বুঝতে পেরেছ এখন আমরা কিছু ছবি দেখব এবারে আমরা রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে জানব তোমরা মনোযোগ সহকারে দেখো নেতৃত্ব তৈরি রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি হলেন দলের নেতা দলের নেতৃত্ব যেমন জাতীয় পর্যায়ে থাকে তেমনি স্থানীয় পর্যায়ে থাকে আবার আজকে যারা স্থানীয় পর্যায়ের নেতা আগামীতে তারা যে জাতীয় পর্যায়ের নেতা হতে পারবেন না তা নয় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তার দলের নেতা এই নেতা তৈরির কাজটি করে রাজনৈতিক দল ও জনগণ আশা করি শিক্ষার্থীরা তোমরা নেতৃত্ব তৈরি বিষয়টি বুঝতে পেরেছ এবারে আমরা সরকার গঠন সম্পর্কে জানব রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে সরকার গঠন করা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলই সরকার গঠন করে গঠনমূলক বিরোধিতা রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভার বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করে সরকারের কোনো কার্যক্রম ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া রাজনৈতিক শিক্ষাদান রাজনৈতিক দলের কাজ হচ্ছে জনগণকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কর্মসূচি ব্যাখ্যা করে এবং অন্যান্য দলের কাজের সমালোচনা করে জনগণ বিভিন্ন দলের মতামত আলোচনা সমালোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র পরিচালনার অনেক বিষয় জানতে পারে এভাবে সাধারণ জনগণ রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তো আশা করি শিক্ষার্থীরা তোমরা গঠনমূলক সম বিরোধিতা রাজনৈতিক শিক্ষাদান এ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ এবারে পরবর্তী বিষয়টি আমরা জানব ছবিগুলো ভালো করে দেখো শিক্ষার্থীরা সামাজিক ঐক্য প্রতিষ্ঠা একটি সমাজে বিভিন্ন ধর্ম বর্ণ ও শ্রেণীর মানুষ থাকে তাদের স্বার্থ পরস্পর থেকে আলাদা এই আলাদা আলাদা স্বার্থ একত্রিত করে তা একটি কর্মসূচিতে পরিণত করা রাজনৈতিক দলের অন্যতম কাজ রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সমর্থন চায় যে কোনো দল ক্ষমতায় গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নীতি প্রণয়ন করে এই নীতি বাস্তবায়নের উপর সামাজিক ঐক্য নির্ভর করে তো আশা করি শিক্ষার্থীরা রাজনৈতিক দলের যে ভূমিকা সেগুলো তোমরা বুঝতে পেরেছ রাজনৈতিক দলের ভূমিকার মূল বিষয় হলো নেতৃত্ব তৈরি সরকার গঠন জনমত গঠন রাজনৈতিক শিক্ষাদান গঠনমূলক বিরোধিতা সামাজিক ঐক্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠা মূলত এগুলোই হলো। রাজনৈতিক দলের ভূমিকা আজকে এ পর্যন্ত নতুন একটি ক্লাস নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে উপস্থিত হব আর যে বিষয়গুলো পড়ালাম সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং নিজেরাই বোঝার চেষ্টা করবা যেমন আজকে রাজনৈতিক দল রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে আলোচনা করলাম ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য আল্লাহ হাফেজ